এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা অনেক 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 ভালো আছি। আজকে মা রেস্ট, মাকে আজকে রেস্টে দিয়ে দিয়েছি, আর আজকে রান্নার ঘরের দায়িত্ব আমার। আজকে আমি তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব, তো চলো যাই। ফার্স্ট হচ্ছে ঝিঙে দিয়ে আলু পোস্ত হবে। তার জন্য দেখো এখানে লঙ্কা আছে, আদা আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, আর এখানে আছে হচ্ছে পোস্ত আর সর্ষের পেস্ট। তো চলো আমি রান্নাটা স্টার্ট করি, তোমরা দেখতে থাকো। এখানে আছে হচ্ছে ঝিঙে আর আলু কুচি, মানে আর কি কেটে রেখে দিয়েছি, আর লঙ্কা আছে, এটাকে এখন ভাজতে হবে। তো তোমরা দেখো দেখাই মাকে আজকে আমি রান্নাঘরে আসতে দিচ্ছি না বলে মা রাগ হয়ে শুয়ে আছে এখানে, ভীষণ রাগ করেছে, আবার মিচকি মিচকি হাসছে। দেখো এখানে নারকেলের দুধটা বের করে নিচ্ছি মালাই কারির জন্য, চিনি আছে মালাই কারির জন্য। এদিকে আমার আলু প্রায় ভাজা হয়ে গেছে। চিংড়ির মালাইকারির জন্য কড়াই বসানো,
অনেকই ক্লান্ত হয়ে গেছি, তারপর রেস্ট নিচ্ছিলাম। আর সবার রিয়াকশন তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে খাওয়ার সময় সবাই মানে সবার কেমন লেগেছিল রান্নাটা। তো ফার্স্ট বলি, বড়দি ভাইয়ের তো ভীষণই ভালো লেগেছে। আমাকে বলছে যে এর আগে তুই এত রান্না করেছিস, মানে যতই রান্না করেছিস না কেন, সব থেকে এটা আমার কাছে বেস্ট, মানে চিংড়ি মাছের মালাইকারিটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর বাপি বাপি খেয়ে কিছু বলেনি, মানে বাপি পুরো বাপি ভাবতে পারেনি যে আমি এত ভালো রান্না করতে পারি। আগে রান্নাতাম না, রান্না করি না, তো মাই সবসময় করে। বাপি বলে মাকে যে বলে যে ওকে একটু রান্না শেখাও, রান্না শেখো, আরে কবে রান্না করবে, আমরা একটু খাবো, এরকম বলতো। তো আমি এখন টুকটাক রান্না করি, আর বাপি খেয়ে তো ভালোই বলে। আর আজকে তো ভীষণই বাপির ভালো লেগেছে, দুটো রান্নাই ভালো লেগেছে, চিংড়ি মাছটা আজকে বেস্ট। তো চলো এখন মার কাছ থেকে শুনবো যে মার কেমন লেগেছে। মা বলো তোমার কোনটা বেশি ভালো লেগেছে, এদিকে ঘোরো, এদিকে ঘোরো, তুমি আগে বলো কি বলবো, সব থেকে কোন রান্নাটা তোমার আজকে বেশি ভালো লেগেছে? দুটোই ভালো লেগেছে। সবাই তো বলছে নাকি চিংড়ি মাছটা বেশি ভালো হয়েছে। চিংড়ি মাছটা ভালো হয়েছে, কিন্তু ওইটা ঝিঙা পোস্তটাও ভালো হয়েছে, দুটোই ভালো হয়েছে। তা দয়া করে সাবস্ক্রাইবটা করে দিও। আর বল, আর বলো যে সবাই যেন রান্নার ট্রাই করে বাড়িতে, তাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও। সবাই কমেন্টে একটু জানিয়ে দিও, ঠিক আছে, অনুরোধ করে বলছি। ভাইরাসকে রান্না করে ঢুকতে দেয় নাই, বার করে দেবে ঘরে। তোমরা দেখতেই পেয়েছো যে মা রাগ হয়ে এখানে শুয়েছিল, আবার মিচকি মিচকি হাসছিল। মোটামুটি আমি খেয়েছি, আমারও খুব ভালো লেগেছে, চিংড়ি মাছের মালাইকারিটাই বেশি ভালো লেগেছে। আর কি আর একটা কি করেছিল, ঝিঙে পোস্ত, ওটাও ভালো লেগেছে, চিংড়ি মাছটা বেশি। তো আর এখন আমি রেডি হয়ে নিয়েছি, কারণ এখন যাব বাজারে, কিছু কাজ আছে, তার জন্য মা আর আমি যাচ্ছি। আর তো চলো, ভিডিওটা আজকে এই অবধি থাকলো, ভালো লাগলে একটা কমেন্ট করে জানিয়ে দিও, আর লাইক তো অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।